ghee. Homemade ghee. সেমাই ভাজার জন্য ঘন ঘন দুধ 4 কেজি দুধকে আমরা 2 কেজি করে নিয়েছি আগেই জাল দিয়ে দিয়ে একদম ফ্রেশ গরুর দুধ এটাকে এখন আরো ঘন করা হবে সেমাই রান্না করার জন্য সেমাই আমরা ভেজে নিয়েছি এখন দুধ গরম করব দারচিনি সেমাই মিল্ক পাউডার দুধকে আরো ঘন এবং সুন্দর করার জন্য সুস্বাদু করার জন্য অনেক মজার দুধ সেমাই এই দুধ সেমাইয়ের রেসিপি আমার খুবই পছন্দ অনেক সুস্বাদু অনেক সুস্বাদু দুধ সেমাইয়ের রেসিপি ঈদের জন্য স্পেশাল একদম সবাই পছন্দ করেন খুবই সুস্বাদু একটা খাবার অবশ্যই আপনারা ট্রাই করবেন আমরা তো এখন খেতে পারতেছি না ইনশাআল্লাহ ইফতারের পরে অবশ্যই খাবো আল্লাহ যদি তৌফিক রাখেন আল্লাহ হাফেজ